वेलकम बैक एवरीवन। आज के आमरा उपात्त बिन्यस्तकरण देखब। उपात्त होच्छे डेटा, आसले तोमार काछे किछु संख्या किछु किछु अबिन्यस्त डेटा, माने जेगुलो साजानो नाई एरकम भावे देया थाकबे, तुमि ओटो थेके किछु एकटा इनफरमेशन बेर करबा। एटाकेई होच्छे एई च्याप्टारे बला होच्छे। एखाने आसले दुइटा जिनिस आछे, एकटा होच्छे लेखचित्र आर आरेकटा होच्छे ट्यालि करा। आच्छा, लेखचित्रेर क्षेत्रे ट्याली करार জিনিসটা এই অঙ্কটা দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিই। দেখো এখানে 25 জন ছাত্রের নাম্বার দেয়া আছে, তাহলে এইটাকে আমি ট্যালি করে আসলে দেখব যে কোন জায়গায় সবচেয়ে বেশি ছাত্র, অথবা কোন মার্কের ডিস্ট্রিবিউশনটা, বা মানে কোন রেঞ্জে কোন সীমার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ছাত্র রয়েছে, সবচেয়ে বেশি পরিমাণে শিক্ষার্থীর নাম্বার রয়েছে, তাহলে সেটা দেখা যাক। এভাবে একটা ছক এঁকে ফেলি। ছকের মধ্যে প্রথমে নম্বরের শ্রেণী বিভাগ দেয়া। এখানে সবচেয়ে ছোট নাম্বারটাকে খেয়াল করতে হবে। দেখো এখানে সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে 65, অর্থাৎ 65, এবং সবচেয়ে বড় নাম্বারটা হচ্ছে 89। দেখো 88 আছে, 80 আছে। সবার প্রথমে এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় নাম্বারটা বের করতে হয়। এখানকার সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে 65। দেখো তাহলে সবচেয়ে ছোট নাম্বারটা 65 লিখে ফেলি, এবং সবচেয়ে বড় নাম্বারটা এখানে হচ্ছে 88। তাহলে এদের মধ্যে ব্যবধানটা এবার বের করি। ব্যবধানটা হচ্ছে 88 বিয়োগ 65, মানে এখানে 3, এখানে 2, মানে 23। তাহলে আমি আসলে যদি 25 হিসেবে একটা নাম্বার ধরি, মানে 65 থেকে ঠিক 25 ব্যবধান পর্যন্ত ট্যালি করি, এবং প্রত্যেক ব্যবধানে 5 করে ধরি, তাহলেই কিন্তু একটা সুন্দর রেঞ্জ পেয়ে যাই আমি। তাহলে কি করা যায়? 65 থেকে প্রথমে 5 যোগ করো, তার মানে আমি এখানে পেয়ে যাচ্ছি 69। এরপরে যেহেতু 69 হয়ে গেছে, তাহলে 70 থেকে 74, এবং 75 থেকে 79, এরপর 80 থেকে 84, এবং 85 থেকে 89, এরপরে সবশেষে 90 থেকে 94। এই রেঞ্জগুলো আমি নিয়ে নিলাম। তাহলে এবার রেঞ্জগুলো নিয়ে ফেলি। দেখো 65 থেকে আমি রেঞ্জ হিসেবে পাচ্ছি 69, এরপরে 70 থেকে পাচ্ছি 74, এরপর 75 থেকে আমি পাচ্ছি 79, এবং 80 থেকে পেয়ে যাচ্ছি 84, এর ঠিক পরে আসে 85, এবং তার সাথে 5 ঘর 89। এবারে ঘটন সংখ্যা, অর্থাৎ কয়টা করে আছে একটু গুণে দেখো, 65 থেকে 69 এর মধ্যে কয়টা সংখ্যা হয় দেখা যাক। 68 এর মধ্যে পড়ে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমাদের টোটাল ঘটন সংখ্যা হচ্ছে এখানে 7। এভাবে এই রেঞ্জগুলোর মধ্যে বাকি ঘরগুলো দেখে আমি আসলে দেখব যে 70 থেকে 74-এ আছে 3টি সংখ্যা, এরপরে 75 থেকে 79-তে আছে 6টি সংখ্যা, 80 থেকে 84-তে আছে 5টি সংখ্যা, 85 থেকে 89-তে আছে 4টি সংখ্যা। তাহলে এখানে টোটাল ঘটন সংখ্যা আমি পেয়ে যাচ্ছি 25টি, যেটা প্রশ্নে দেয়া ছিল। আমি আসলে যোগ করে দেখব সব মিলে 25 হচ্ছে কিনা। এবার ট্যালি সিস্টেমের নিয়মটা হচ্ছে তুমি ঠিক এভাবে 4টা দাগ দিবে, এবং 5 নম্বরে গেলে এভাবে যাবে। এবার এখানে আছে ঘটন সংখ্যা 7টি, তাই তো? তাহলে 5, 6, 7। এবার এখানে 3টি, দেখো ঠিক এভাবে 3টি দাগ, এখানে 6টি, তাহলে 1, 2, 3,
4 এবং 5 এরপর 6 1 2 3 4 5 1 2 3 4 দেখো এভাবে কিন্তু আমরা আসলে ট্যালি করে ফেললাম তোমাকে ঠিক এভাবেই সুবিন্যস্তভাবে প্রকাশ করতে বলেছিল এই 25 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের রূপান্তরকে এবারে তাহলে লেখচিত্র আঁকাটা একটু দেখে নেই একটা অঙ্কের মাধ্যমে ব্যাপারটা বুঝিয়ে ফেলি ধরো আমাদের এই অঙ্কটাই দেয়া আছে যে আমাদের মণিপুর বিদ্যালয়ের বা যে কোনো একটা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দেয়া আছে এটাকে আমাদের গ্রাফে আঁকতে হবে এখানে আমি গ্রাফে জিনিসটা এঁকে ফেলেছি তোমাদের এবার একটু বুঝিয়ে দেই দেখো প্রথমে আসে এক্স অ্যাক্সিস মানে এই যে ক গ যেটা দেখতে পাচ্ছ ক গ এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ক খ যেটা সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস তো আমি ওয়াই অ্যাক্সিসে প্রথমে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণী করে বসিয়ে দিলাম এরপরে আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে 80 থেকে 70 75 72 70 এই রেঞ্জে হচ্ছে নাম্বারগুলো আছে এখন যদি আমি 80টা ঘর নিতে যাই এক্স অ্যাক্সিসে মানে ক গতে তাহলে অনেক বেশি হয়ে যায় তাহলে কি করছি প্রত্যেকটা ঘরকে আমি 10 হিসেবে বিবেচনা করছি সেই হিসেবে দেখো 0 এরপরে 1 এরপরে 2 এরপরে আসে 3 4 5 6 এভাবে করে আমি এক্স অ্যাক্সিসে নাম্বার নিলাম এখন দেখো প্রথম শ্রেণীতে আমার হচ্ছে 80 জন তাহলে প্রথম শ্রেণীতে ধরে ধরে আমি 8 পর্যন্ত যে ঠিক এইখানে 80 জনের সাইনটা দিয়ে দিলাম একটা বার গ্রাফ হয়ে গেল এরপরে দ্বিতীয় শ্রেণীতে হচ্ছে 75 জন তাহলে দেখো এখানে 70 আর তার 80 এবং 70 এর মাঝখানে অর্ধেক চোখের আন্দাজে অর্ধেক করে আমি 75 দিয়ে দিলাম এরপরে তৃতীয় শ্রেণীতে হচ্ছে 65 জন মানে 60 এর এবং 70 এর মাঝখানে অর্ধেক করে চোখের আন্দাজে আমি 65 দাগিয়ে দিলাম এভাবে 72 তার মানে 70 এর কিছুটা উপরে থাকবে এই যে 72 দিয়ে দিলাম চতুর্থ শ্রেণীতে এবং পঞ্চম শ্রেণীতে 70 একেবারে 7 এর সরাসরি সোজা দেখো এভাবে আমাদের লেখচিত্র তৈরি হয়ে গেল এখন আমাদের যদি ঠিক এভাবে একটা লেখচিত্র আঁকতে দিয়ে তারপরে আবার জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বেশি পরিমাণ ছাত্র বা শিক্ষার্থী কোন শ্রেণীতে আছে দেখো তো গ্রাফ বা এই ডেটাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি না সবচেয়ে বেশি পরিমাণ আছে 80 জন মানে প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে আছে 75 জন তাহলে যদি বলা হয় যে 65 এর উপরে কোন কোন শ্রেণীতে আছে সেটা কি কি হবে 80 75 72 এবং 70 সবগুলোই কিন্তু 65 এর উপরে এরপরে যদি বলা হয় 70 থেকে 75 এর মধ্যে কোন কোন শ্রেণীতে আছে তাহলে দেখো দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে 70 এবং 75 এই রেঞ্জের মধ্যে এই নাম্বারগুলোর মধ্যে আছে মানে তুমি কিন্তু এখান থেকে এই গ্রাফটা থেকে যে কোনো কিছু বলে দিতে পারো এই জন্যই আসলে আমরা উপাত্তকে বিন্যস্ত করেছি আজ এ পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সেই আশায় আপাতত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম